হ্যালো ভিউয়ার্স, ড্রিম হান্ড্রেড বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা শ্রী আগ্রাসন মহাবিদ্যালয় অর্থাৎ ডালখোলা কলেজে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তির জন্য আবেদন করতে চাও, সেই ডালখোলা কলেজ তোমাদের এই ভর্তির প্রক্রিয়া সম্পর্কে একটি নোটিশ পাবলিশ করেছে, যার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভর্তির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো, এখানে আমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। তোমরা যদি অফিসিয়াল এই ওয়েবসাইটে আসতে চাও, তাহলে তোমাদেরকে মোবাইল বা ল্যাপটপ থেকে সিম্পলি টাইপ করতে হবে samdlk.ac.in। এটা টিপে তোমাদের সার্চ করলে মোবাইলে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এই ওয়েবসাইট আসার পরে তোমাদের এখানে যদি তোমরা এখানে ক্লিক করো অনলাইন অ্যাডমিশন, অথবা এইখানে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করো, অথবা এখান থেকে, অথবা তোমরা এই যে এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, অ্যাডমিশন নোটিফিকেশন সেমিস্টার 2021-22, এখানেও যদি ক্লিক করো তাহলে তোমাদের দেখবে এরকম একটা নোটিশ দেওয়া রয়েছে। এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারো বা দেখতে পারো। তো এই নোটিশে তোমাদের কি বলেছে আমি এখানে পড়ে, তো এখানে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের প্রথম যে এই প্যারাটা বলেছে সেখানে বিশেষ কিছু বলার আমার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে এটার মেমো নাম্বার, সব যে কোনো নোটিশ যদি পাবলিশ করে তাহলে তার একটা সরকারিভাবে মেমো নাম্বার থাকে, তো সেই মেমো নাম্বার দেওয়া রয়েছে। এবং তারপরে হচ্ছে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পোর্শন, সেটা হলো দুই থেকে চলে আসো। দেখো, শেডিউল অফ অনলাইন অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশনের জন্য এ নাম্বার অপশন, এ নাম্বার এ পয়েন্টে দেখো, এ নাম্বারে কি বলছে, ওপেনিং ডেট অফ ইস্যু অফ অনলাইন ফর্ম, অর্থাৎ অনলাইন ফর্ম তোমাদের শুরু হচ্ছে 2 আগস্ট 2021 থেকে, অর্থাৎ 2/8/2021 থেকে মন্ডে থেকে তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ক্লোজিং ডেট এখানে তোমাদের ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ কবে থেকে হবে, ক্লোজিং ডেট ফর অনলাইন ফর্ম ফিল আপ 20 আগস্ট ফ্রাইডে অবশ্যই 11:59, অর্থাৎ মিডনাইট পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপ করা যাবে। 20 তারিখে মিডনাইট পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে, অর্থাৎ 12:00 পর্যন্ত মোটামুটি ফর্ম ফিল আপ করা যাবে। তো এখানে তোমাদের 11:59 অর্থাৎ 12:00 আগেই তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এখানে 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টোটাল 18 দিন তোমরা, 18 দিন তোমরা টাইম পাবে। এই 18 দিনের মধ্যেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে কবে, দেখো জেনারেল এবং এখানে মেরিট লিস্ট পাবলিশ হবে অনার্স এবং জেনারেল দুটা কোর্সের জন্যই। সেটা হচ্ছে 28 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, বেটা বেলা তিনটার সময় কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে। এবার কাউন্সেলিং, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর কাউন্সেলিংয়ের ডেট সেটা হচ্ছে তোমাদের, দেখো এখানে অনার্সের জন্য আমি প্রথমে বলছি অনলাইন পেমেন্টের দ্বারা তোমরা ভর্তি হতে পারো অনার্সে। সেটা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং কবে হবে, সেটা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং হবে 30 তারিখ থেকে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু দেখো এখানে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, সেটা অবশ্যই সেটা হচ্ছে দেখো 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 তারিখের বেলা 11:59 পর্যন্ত এটা ভর্তি হতে পারবে, অর্থাৎ 11:59 আগেই তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। তো ঠিক একইভাবে ফার্স্ট কাউন্সেলিং শেষ হলে সেকেন্ড কাউন্সেলিং হবে, সেকেন্ড কাউন্সেলিং হচ্ছে 4 তারিখ থেকে 4 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। সেটা হচ্ছে, সেটাও ঠিক একইভাবে বেলা 11:59 পর্যন্ত, অর্থাৎ 8 তারিখের বেলা 11:59 পর্যন্ত তোমাদের টাইম থাকবে। তো এখানে এটা এই দ্বিতীয় কাউন্সেলিং শেষ হয়ে গেলে তোমাদের তৃতীয় কাউন্সেলিং শুরু হবে, তৃতীয় কাউন্সেলিং চলবে বেলা 9 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত, সেটাও একই টাইম, 12:00 আগে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের ফোর্থ কাউন্সেলিং হচ্ছে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের ফোর্থ কাউন্সেলিং চলবে, সেম একইভাবে 12:00 আগেই তোমাদের 18 তারিখে 12:00 আগেই তোমাদেরকে ফোর্থ কাউন্সেলিংয়ের স্টুডেন্টদেরকে ভর্তি হয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে ফিফথ কাউন্সেলিং, সেটা হচ্ছে 19 তারিখ থেকে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, সেটা হচ্ছে 23 সেপ্টেম্বরের 12:00 আগেই তোমাদেরকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। নেক্সট ই নাম্বার অপশনটা দেখো, ই নাম্বার বলছে অ্যাডমিশন থ্রু অনলাইন পেমেন্ট ফর জেনারেল কোর্স, আর জেনারেল কোর্সে যারা তোমরা ভর্তি হতে চাও তো তোমাদেরকে এই জেনারেল কোর্সে ভর্তি হওয়ার জন্য 30/8/2021 থেকে 23/9/2021 পর্যন্ত, এই যে 30 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে, পেমেন্ট করে তোমরা এখানে ভর্তি হতে পারবে। নেক্সট হচ্ছে এটা সবাই, মানে সবার জন্যই খোলা, এটা হচ্ছে 30 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। নেক্সট
নেক্সট দেখো ভ্যারিফিকেশান, এখানে দেখো ভ্যারিফিকেশান অব ডকুমেন্টস উইল বি ডান, মানে তোমাদের ভ্যারিফিকেশানের জন্য কলেজে পরে ডাকা হবে, হ্যাঁ লকডাউন শেষ হলে এবং যখন ক্লাস স্টার্ট হবে তখন তোমাদেরকে কলেজে ডাকা হবে ভ্যারিফিকেশানের জন্য। নেক্সট হচ্ছে জি নাম্বার, দেখো এটা হচ্ছে এটা কোন কলেজের কোন ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্টার, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে রেজিস্ট্রেশন। তো ফার্স্ট সেমিস্টার তোমাদের এই যে রেজিস্ট্রেশন হবে ক্যান, এখানে হচ্ছে আর্লিয়ার ইয়ার্স ক্যান নট অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন টু ফার্স্ট সেমিস্টার ক্লাস। এত এখানে একটা কথা বলে দিয়েছে, দেখো এ ক্যান্ডিডেট অলরেডি রেজিস্টার্ড আন্ডার ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ইন এনি আর্লিয়ার ইয়ার্স ক্যান নট অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন টু ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ। তোমরা যদি কোনো গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যদি আগেই কোনো কোথাও ভর্তি হয়ে থাকো, মানে এক কথা গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে তোমরা যদি ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো সেমিস্টারের স্টুডেন্ট, তাহলে কিন্তু তোমরা এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা ভর্তি হতে পারবে না। নেক্সট হচ্ছে রিজার্ভেশন, যেমন পায় অনার্স পাসের জন্য সেটাই পাবে সরকারিভাবে। তারপরে একটা জিনিস এখানে দেখো, মেরিট লিস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে তোমাদের এখানে ইংলিশ ইনক্লুডিং ইংলিশ বাট এক্সক্লুডিং, মানে এনভায়রনমেন্টকে বাদ দিয়ে কীভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে সেইটা এখানে বলে দেওয়া রয়েছে। তোমাদের এলিজিবিলিটি তোমরা জানোই 10+2 অর্থাৎ 12 পাস করে থাকতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য। মেরিট লিস্ট কীভাবে পাবলিশ করবে দেখো, মানে তুমি যেই সাবজেক্টে অনার্স নিতে চাও ঠিক আছে, সেই সাবজেক্টের নাম্বার প্লাস তোমার টোটাল মার্কস অর্থাৎ তোমার যদি মনে করো ইংলিশ নিতে চাও, ইংলিশে যদি 80 পাও প্লাস আর যদি টোটালের উপরে তুমি মনে করো 400 পেয়েছো, তাহলে তোমার এই টোটাল বাই হচ্ছে তোমার সিক্স দিয়ে ভাগ করলে অর্থাৎ 480/6 এইটাকে ভাগ করে তোমার যেটা স্কোর আসবে সেটাই হবে তোমার মেরিট লিস্টের জন্য মানে স্কোর, মেরিট লিস্টের স্কোর। তো এইভাবে এবার যদি এমন কোনো ক্যান্ডিডেট থাকো, ধরো তোমার তুমি সায়েন্সের স্টুডেন্ট মনে করো তুমি বা সায়েন্সের স্টুডেন্ট তুমি কোনো আর্টসের সাবজেক্ট নিয়ে, মানে মনে করো ইতিহাস নিয়ে তুমি তোমার হিস্টোরি নিয়ে তুমি অনার্স করতে যাও, কিন্তু তোমার হিস্টোরি মনে করো তোমার এইচএসে নেই, তুমি মনে করো সায়েন্সে পড়তে, তাহলে তোমাকে কি তোমাকে কিন্তু ওই যে অনার্সের জন্য জিরো, তোমাকে অনার্সে হিস্টোরিতে আবেদনের জন্য তোমাকে 0+ তুমি টোটাল মনে করো 430 পেয়েছো, তাহলে 0+430/6 এটা দিয়ে তোমার মেরিট স্কোর যা হবে সেটাই হচ্ছে তোমার কিন্তু মেরিট মানে স্কোর হিসেবে ধরা হবে মেরিট লিস্টে তোলার জন্য নাম। নেক্সট হচ্ছে তোমরা যদি কেউ মানে 2020 বা 2020-এর আগে যদি পাস করে থাকো, যেমন 2020-তে মানে 2021-এর আগে 2020-তে যদি পাস করে থাকো তাহলে তোমাদের 5% মার্কস কাটা যাবে, যদি 2019-এ পাস করে থাকো তাহলে 10% মার্কস কাটা যাবে। তো তোমাদের এইভাবে কিন্তু মার্কস কাটা যাবে যদি তোমরা আগে পাস করে থাকো। তারপরে হচ্ছে অ্যাডমিশন ফি কত টাকা লাগবে, এখানে অ্যাডমিশন ফি বিএ জেনারেলের জন্য অ্যাডমিশন ফি লাগবে 2300 টাকা এবং বিএ অনার্সের জন্য 2470 টাকা। বিএ বিকম জেনারেল অর্থাৎ কমার্সে যারা ভর্তি হতে যাও তাদের লাগবে 2840 টাকা এবং বিকম অনার্সে বিকম মানে কমার্সে যারা অনার্সে ভর্তি হতে যাও তাদের লাগবে 3010 টাকা এবং বিএ ফিজিক্যাল এডুকেশনে যারা ভর্তি হতে যাও তাদের লাগবে 3900 টাকা এবং বিএসসি জেনারেলে যারা ভর্তি হতে চাও তাদের লাগবে 3210 টাকা এবং জিওগ্রাফি জেনারেলে যারা ভর্তি হতে চাও তাদের লাগবে 9990 টাকা ঠিক আছে। নেক্সট হচ্ছে ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, তোমাদের যখন তোমরা অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবে সে তো আমি তোমাদের ফর্ম ফিল আপে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, A to Z আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমাদের এখানে একটা কথা তাও বলে দিই যে তোমরা এই এই যে ডকুমেন্টসগুলো রয়েছে তোমরা অবশ্যই এইগুলো প্রিপেয়ার রাখবে বা ছবি করে রাখবে, যেমন 1 নম্বর কালার্ড পাসপোর্ট সাইজ ফটো, একটা ফটো লাগবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে সিগনেচার, ভর্তির দিন কিন্তু তোমাদের এই মানে ফর্ম ফিল আপের দিন এইগুলো কিন্তু লাগবে। সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 4 নম্বর হচ্ছে এইচএসের মার্কশিট, 5 নম্বর হচ্ছে এইচএসের সার্টিফিকেট, 6 নম্বর হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, তোমরা স্কুল থেকে বেরিয়ে গেছো তার একটা লিভিং সার্টিফিকেট দেয় সেই লিভিং সার্টিফিকেটের সাথে রাখবে, এবং কাস্ট সার্টিফিকেট মানে তোমাদের কাস্টের প্রমাণপত্র SC ST OBC এই কাস্ট সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। নেক্সট কী বলেছে দেখো, ডকুমেন্টস টু বি রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশন সময় কিন্তু তোমাদের এই সমস্ত মানে হার্ড কপি মানে অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে এই সমস্ত কাগজপাতিগুলো তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু জমা দিতে হবে। মানে নেক্সট এখানে সব ডকুমেন্টসগুলোই দেখতে পাচ্ছ কী কী লাগবে, অ্যাডমিট কার্ড, স্কুল মার্কশিট, অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, মার্কশিট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, 2 কপিস রিসেন্ট ফটোগ্রাফ, তারপরে হচ্ছে তোমাদের
তারপরে অবশ্যই অরিজিনাল বিল কপি ফর ফর্ম ফিল আপ এবং অ্যাডমিশন মাস্ট, মানে তোমাদের মানে ভর্তি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যে রিসিভ কপিগুলো সেগুলা, এবং হার্ড কপি ফর প্রিন্টেড আপলোডেড, মানে যে সমস্ত তুমি আপলোড করেছিলে সেগুলারও কিন্তু সে মানে এক কথায় এই ফরম্যাটটা তোমাদেরকে কলেজের মধ্যে জমা দিতে হবে। তো অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইন কেস অফ দ্য ফলস, যদি তোমাদের কোনো ডাটা যদি কোনো ভুল দাও বা ইনকারেক্ট হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে। দ্য ফলোয়িং ডকুমেন্টস, এটা তো অ্যাটেস্টেড, এটা বলেই দিলাম আমি যে তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে কলেজে হার্ড কপির সাথে ডাকতে পারে, যখন ডাকবে তখন কিন্তু। তো একটা আরও একবার স্মরণ করিয়ে দিই, তোমাদের হচ্ছে 2/8/2021 থেকে ফর্ম ফিল আপ শুরু, সেটা হচ্ছে 12 AM থেকে। হ্যাঁ, 12 AM থেকেও হতে পারে অথবা মিডনাইট থেকেও হতে পারে, সরি মানে রাত 12 থেকেই তোমাদের ফর্ম ফিল আপ, 2 তারিখে রাত 12 থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। হ্যাঁ, আর হচ্ছে 20/8/2021 এটা হচ্ছে রাত অর্থাৎ মিডনাইট 12 পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপ করা যাবে, 20 আগস্ট পর্যন্ত। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের এই পেমেন্ট করতে হবে, এটা তোমাদের পেমেন্ট করতে পারবে তো কমেন্সমেন্ট অফ ক্লাসেস। তারপরে হচ্ছে তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে গেলে তোমাদের 1 তারিখ থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ কথা হলো, দেখো এখানে এখানে বড় করে লাল কালি দিয়ে লিখে রাখছে, এন্ট্রি ইন দ্য কলেজ ক্যাম্পাস ফর এনি অ্যাডমিশন রিলেটেড ম্যাটার ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। কারণ হচ্ছে তোমাদের এই মানে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে কিন্তু কলেজে যেতে বারণ করেছে, যদি কোন মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড মানে বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু এখানে নট অ্যালাও যাওয়া, মানে সেই জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে তোমরা ফোন করবে, এই নাম্বারগুলোতে ফোন করে তোমাদেরকে তোমাদের কমপ্লেন বা যেটা অসুবিধা হচ্ছে সেটা কিন্তু বলতে হবে। তো কলেজের সেখানে কলেজে কিন্তু যাওয়া যাবে না। তো এই বিস্তারিত এইটুকুই এখন, 2 তারিখের রাত 12 সময় অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের কোথাও সাইবার ক্যাব বা কোথাও যাওয়ার প্রয়োজন হবে না, তোমাদের নিজেদের মোবাইল যদি থাকে অ্যান্ড্রয়েড ফোন বা তোমাদের ল্যাপটপ যদি থাকে তাহলেও তোমরা নিজেরাই নিজেদের মোবাইল বা ল্যাপটপ থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। কীভাবে করতে পারবে এখানে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, তোমরা সেই ভিডিও দেখে দেখে তোমরা ফিল আপ করে নেবে। ওকে, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, অবশ্যই লাইক করবে ভিডিওটিকে ভালো লাগলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও জানতে পারে।